হ্যালো গাইস, ফ্রিয়েন্স ফুডসের আর একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। এই ভিডিওতে প্রথম শুরু করা যাক সবুজ মেরুন শিবিরের আপডেট দিয়ে, অর্থাৎ কবে তাদের প্র্যাকটিস শুরু হচ্ছে। তোমরা তো এখান থেকে জেনেই গেছো যে হুগো বোমোস ওয়ান ফেরান্দো দুজনেই শহরে চলে এসছে এবং আস্তে আস্তে শহরে চলে আসবে কিন্তু প্রায় প্রতিটা বিদেশি। তো 29 তারিখ থেকে একটা প্র্যাকটিস শুরু হওয়ার, আজকে 28 তারিখ, আগামীকাল থেকে প্র্যাকটিস শুরু হওয়ার কথা থাকলেও জানি না আগামীকালের প্র্যাকটিসটা হবে কি হবে না, কারণ অনেকে এখনও আসেনি। যদিও যে টিমটা রয়েছে সেই বা দেশীয় যে প্লেয়ারগুলো রয়েছে তাদের নিয়েও প্র্যাকটিস শুরু করে দিতে পারে, বাট যদি প্র্যাকটিস হয় তাহলে ওই ওয়ার্ম আপ তার বেশি কিছু একটা হবে না। 30 তারিখ থেকে সম্ভবত একেবারে জোর কদমে প্র্যাকটিস শুরু করবে সবুজ মেরুন শিবির। এবার 16 তারিখ তো যুবভারতীতে ডার্বি রয়েছে, ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের, এবং ডার্বিটা খেলবে কি না, ইস্টবেঙ্গল পিছিয়ে দেবে কি না, খেলবে কি না সেটা ম্যাটার নয়, খেলবে তো অবশ্যই, পিছিয়ে দেওয়ার একটা চিন্তাভাবনা রয়েছে কারণ তারা জোর কদমে দল গঠনের প্রস্তুতি নিচ্ছে। এবং প্র্যাকটিসটাও তাদের শুরু হয়ে যাবে হয়তো 1 তারিখই, আমি যে আপডেট পাচ্ছি 1 তারিখ থেকেই প্র্যাকটিসটা শুরু হওয়ার সম্ভাবনা। তবে শুধু তো প্র্যাকটিস শুরু হলেও না, একটা টিম কম্বিনেশান যেটা গড়ে উঠেছে সবুজ মেরুনের সেটা ইস্টবেঙ্গলের এখনও গড়ে ওঠেনি। তো এদিক থেকে দেখতে গেলে একটু সময় তো দরকার হবে, ওই প্রপার হয়তো 10 দিন 12 দিন প্রপার প্র্যাকটিস পাবে, সেখানে পুরো টিম পাবে কি পাবে না, কারণ এখনও জাস্ট ডিফেন্স এবং মাঝ মাঠের দিকটা কিছুটা সচল হয়েছে। তাছাড়া রিজার্ভ টিমটা অবশ্যই আছে, তবে বিদেশিদের সাইন করিয়ে তাদের তো নিয়ে আসতে হবে। ইভান গঞ্জালেস হয়তো চলে আসবে, যদিও এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইভান গঞ্জালেসের করেনি, তো করে দেবে, ইভান গঞ্জালেসের অ্যানাউন্সমেন্টটা অবশ্যই করে দেবে, সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডওভার হয়নি, ওটা হলে ইভান গঞ্জালেসের। তো সবুজ কিন্তু তার আগে ম্যাচ রয়েছে নৈহাটি স্টেডিয়ামে, যেটা কিন্তু মোহামেডানের সাথে খেলবে, আরও দুটো টিমের সঙ্গে খেলবে, ওই ফ্রেন্ডলি ম্যাচ এরকম টাইপের ম্যাচ খেলতে চলেছে কিন্তু এটিকে মোহনবাগান এই টিমগুলোর সাথে। এরপরে তো একটা ডার্বির প্রিপারেশান রয়েছে ওয়ান ফেরান্দোর। তো এখান থেকে সবুজ মেরুনের আপডেট তো এই অবধি গেল, মাঝখানে কিছু ইস্টবেঙ্গলের আপডেটও ঢুকে গেছে। তো ইস্টবেঙ্গলের যে প্লেয়ারগুলো চূড়ান্ত হয়েছে তাদের মধ্যে, মানে আমি সকালেই ভিডিও বানিয়েছিলাম, সৌরিক ছবিক চক্রবর্তী নিয়ে কথা বলেছি, শুভাশিস রয় চৌধুরী নিয়ে কথা বলেছি, তো দুজনেই কনফার্ম হয়ে গেছে। সৌভিককে কিন্তু ট্রান্সফার ফি দিয়েই এনেছে এটাই শোনা যাচ্ছে। এছাড়াও শুভাশিস রয়চৌধুরী, বা শুভাশিস রয়চৌধুরীর ব্যাপারটা যখন উঠে আসছে অনেকে বলছো যে বয়স হয়ে গেছে এই সেই, তো নর্থ ইস্টে কিন্তু গত সিজনে পারফরমেন্স ভালো দেওয়ার থেকে বড় কথা সেইভাবে চান্স পায়নি। নর্থ ইস্টে কিন্তু শুভাশিসের বদলে মির্শাদকেই বেশি ম্যাচ খেলানো হয়েছে, মির্শাদ একেবারেই সাকসেসফুল হয়নি। তো শুভাশিসের মধ্যে আমার মনে হয় একটু এক্সপিরিয়েন্স বেশি আছে। এছাড়াও দেখা যাক না, আরও তো ইয়ং গোলকিপার, আমি গত কালকের ভিডিওতেও বলেছি, আজকে যে ভিডিওটা আপলোড হয়েছে আমি সেখানেও বলেছি যে এক্সপিরিয়েন্স গোলকিপার একটা অবশ্যই দরকার সব পজিশনে, একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারের সঙ্গে একটা ইয়ং ট্যালেন্টেড, এই কম্বিনেশনটা কিন্তু একটা টিমে এক্সপিরিয়েন্স এবং ইয়ং ট্যালেন্ট এই দুটো যদি একসাথে মিশ্রণ হয় টিমটা ভালো হয়। তো সেখান থেকে ভরসা রাখো, দেবজিৎ মজুমদার ছিল, অরিন্দম ভট্টাচার্য ছিল, দেবজিৎ অসাধারণ পারফরমেন্স করলেও কিন্তু ডিফেন্স লাইন ভালো পারফরমেন্স করতে পারেনি, তারপর ডিফেন্স লাইন মোটামুটি পারফরমেন্স দিলেও কিন্তু অরিন্দম ভালো পারফরমেন্স দিতে পারেনি। ডিফেন্স যদি স্ট্রং হয় না তাহলে গোলকিপার গোল্ডেন বুট চলে, এই গোল্ডেন গ্লাভস এমনিতেই চলে আসে। অরিন্দমের পারফরমেন্স এমন কি আহামরি কিন্তু ছিল না যেবারে গোল্ডেন গ্লাভস জিতেছিল সবুজ মেরুনের হয়ে। তো সেখান থেকে ডিফেন্স যে স্ট্রং ছিল সেখান থেকে ওখানেই অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে কিন্তু অরিন্দম ভট্টাচার্য। তো দেখা যাক, আরও ইয়ং গোলকিপার আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং যা কনফার্মেশনের পর যা আপডেটগুলো আসবে, এছাড়াও ব্র্যান্ডারের আপডেট পাচ্ছি আমরা, জবিকে ট্রান্সফার ফি দিয়ে আনবে কি না, প্রীতম কোটাল, এই আপডেটগুলো নিয়ে আমি রাতের সন্ধে বা তারপরের দিকে আমরা আপডেটগুলো কনফার্ম হয়ে যাবে বা কনফার্ম পেয়ে যাব। তো রাতে ভিডিও বানিয়ে কিন্তু এই ডিটেলসটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ধরে নাও সৌভিক চক্রবর্তী এবং শুভাশিস, আরও দুটো নাম সংযোজন হলো ইস্টবেঙ্গলের সঙ্গে।